ব্যবসা? আমি সত্যি তোমাদের দোকানে যাব? আমার নিজের দোকানটাই তো খোলা হলো না। তোমাদের ব্যবসা মানে কি? হ্যাঁ, তুই এই বাড়ির বউ নয়, আমাদের বিজনেসটা তোর বিজনেস নয়, আবার তোর নিজের দোকান আলাদা কি দরকার? হ্যাঁ, কান মোলা খাবে বা যাও, সবাইকে বলে দাও সন্ধ্যেবেলা সিনেমা যাবে, দাদু পয়সা দেবে। সিদ্ধার্থ বাবু একদিন না একদিন নিশ্চয়ই বুঝবে ও একটা হীরে পেয়েছে। হীরে চিনতে গেলে তো জহুরির চোখ দরকার। জানি না সিদ্ধার্থর কবে হবে সেটা। আচ্ছা, উচ্ছে বাবুর ঘরে ছাড় দেব নাকি ছেড়ে দেব? না না না, ছেড়ে দিলে তো আবার বলবে আমার ঘরটা নোংরা কেন। আচ্ছা মিঠাই, রাগীবাবু তো এখন ঘরে নেই, এখন যদি চট করে ঝাড়টা দিয়ে চলে আসি তত জানতে পারবে না। হ্যাঁ গোপাল, একটু হেল্প করো, হ্যাঁ, যাতে আমি কোনো জিনিসপত্র না ভাঙে। যাই। কন্ট্রোলে থাকে না আমার, সত্যি থাকে না। উফ, এদিকে যাই। গোপাল, থাঙ্কু 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 হেল্প করার জন্য। কী করে ভুল পেনড্রাইভটা আনলি বলতো তুই? ভাগ্যিস আমি চেক করলাম, গাড়িটাও এখন সার্ভিস সেন্টারে টেস্ট। এরকম বারবার আসা যাওয়া করাটা সম্ভব নয়। আমি তো ইচ্ছা করে ভুল করিনি না স্যার, আর ওই মেয়েটাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। নিপা রাতুলটা কোথায় বলতো? নিচে তো খোঁজাখুঁজি করবে, এবার কিন্তু ওরা বাড়াবাড়ি করছে। এই তো তোমরা দুজন এখানে, শোনো পিপি, ফিল্মের টিকিট বুক হচ্ছে আজকে সন্ধ্যেবেলায়, কিন্তু আমি যেতে পারবো না। কেন, কি কাজ আছে রে তোর? আমি তোমাকে সকালে বলেছিলাম না যে তোমাকে আমার জন্য কোনো কাজ করতে হবে না? আমার কথা শোনো না কেন তুমি? তুমি জানো না আমি আমার রুমে কাউকে ঢুকতে দিই না। আমার ঘর তোমাকে পরিষ্কার করতে হবে না, বুঝতে পেরেছো? আমি আমার কাজ নিজেই করতে পারি। কিন্তু এই ঘরে কেন মিঠাই ঢুকবে না? এটা তো মিঠাইয়েরও ঘর।
দেখো রাতুল, আমি রুড হতে চাইছি না, কিন্তু এটা আমার পার্সোনাল ব্যাপার, তাই না? আমি আমার রুমে কাকে ঢুকতে দেবো, কাকে ঢুকতে দেবো না, সেই ডিসিশনটা নেওয়ার স্বাধীনতা আশা করি আমার আছে। দেখো মিঠাই, আমার রুমে আমি কাউকে ঢুকতে দিই না, এটা আমার রুম, আমার নিজস্ব জায়গা। অথচ তোর সা যখন ইচ্ছে তখন তোর ঘরে ঢুকতে পারে, তাই তো সিট? সরি পিপি, আমি আর এই মেয়েটা এক নয়, কারণ আমি সেটের অনেক দিনের বন্ধু। এমনই বন্ধু যে বন্ধুর জীবনটা শুধরানোর থেকে জীবনটা নষ্ট করার বেশি উৎসাহ তোমার। একটা মেয়ে সবার কথা ভেবে, কোনো অধিকার দাবি না করে শুধুমাত্র তোর ঘরটা পরিষ্কার করতে এসেছিল সিড, সে অপরাধী হয়ে গেল। তোর স্ত্রী তোর ঘরে ঢুকবে না, অথচ তোর বন্ধু যখন ইচ্ছে তখন ঢুকবে। আমি তো সকালে সবাইকে বলেছি যে একদিনের ড্রামার জন্য যেন কেউ না ভাবে যে এই মেয়েটা আমার স্ত্রী। আমি যে বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না সেটা তোমরা ভালো করেই জানো। একটা পেন ড্রাইভ নিতে এসেছিলাম, সেখান থেকে এত ঝামেলা, এত কথা, আর ভাল লাগছে না আমার পিপি। টেস, দেখ পেন ড্রাইভটা কোথায় আছে, প্লিজ দেখ। মিঠাই, 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 সব দোষ মিঠাই। কেন আমি ওখানে গেলাম? আমি তো সব ঘর ছাড় দিচ্ছিলাম, ভাবলাম এই ঘরটা নোংরা হয়ে পড়ে থাকবে, ভাবলাম ভিতরে যদি কোনো বাসি জামা কাপড় থাকে সেগুলো নিয়ে আসবো। আমি তো সীতামা দিদির ঘরেও গিয়েছিলাম, এরকমই দেখতে গিয়েছিলাম। আমি সেটা দেখে দিদিমণি কি না কি ভাবলো, আর উচ্চ বাবু তাদের তাল মেলালো। ঠিক আছে মিটে যদি আর করে দিন, বাইরে গেছে ঘরে। মিঠাই এত অপমান সহ্য করবে না, মিঠাই কিছু এত অপমান সহ্য করবে। মিঠাই, মিঠাই ঠিক আছে, চুপ করো, কেঁদো না। এইভাবে কাদার মতন কিছু বলা হয়নি ওকে। ও কেন কাঁদছে তুই যদি ব্যাপারটা বুঝতে পারতিস তাহলে তোর জীবনটা শুধরে যেত সিট। আর যতদিন না তুই বুঝতে পারবি ততদিন যেমন অমানুষ আছিস তেমন অমানুষ থাকবি। বিনা কারণে সকলে মিলে যদি আমাকে ভুল বোঝো তাতে আমার কিছু করার নেই পিপি। টেস, উই আর গেটিং লেট, লেটস গো। যতদিন এই মেয়েটা সিডের লাইফে থাকবে না সিড জীবনে পাল্টাবে না। আর তোর্ষাদীপ কোনোদিনই দাদা ভাইয়ের জীবন থেকে যাবে না, মিলিয়ে নিস কথাটা। বাবা দারুণ মজা হয়েছে কিন্তু আজ, বলো গিয়ে না দাদুকে একবার থ্যাংকু বলতেই হবে। শুধু দাদু আর আমরা সবাই যে তোমার পছন্দের সিনেমা দেখলাম, না 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 সেটা ঠিক দিদি, থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। আর নতুন জামাবু কি যেন একটা খাওয়ালো না, পপ পপ ভুট্টার দানা, পপকর্ন বলো, পপকর্ন, পপকর্ন করন না কর্ন, পপকর্ন কর্ন কর্ন কর্ন, ভেরি গুড। এইভাবে বাকি উচ্চারণগুলো এবার ঠিক করে ফেলতে হবে। হয়ে গেল, বাড়িতে টিচার শাশুড়ি আর মামা বাড়িতে এসে টিচার বোন, অসাধারণ। আচ্ছা শ্রী, তুই পাশ করে কি করবি ঠিক করেছিস? এখন তো পাশ করার অনেক দেরি দিদিয়া, তবে আমি ভেবেছি পিএইচডি করব, আর তারপর কোনো একটা ভালো কলেজে লেকচারার হব। লম্বা রাস্তা, দেখতে দেখতে কেটে যাবে শ্রী, বিশ্বাস করে লাইফটাই বেস্ট, কারণ একবার চাকরিতে ঢুকে গেলে স্বাধীনতা বলে কিছুই থাকে না, সে তুমি যেখানেই কাজ করো না কেন। বাবা তুমি এ কথা বলছো, তুমি কত ভালো একটা জায়গায় থাকো বলো তো, আর আমি তো শুনেছি ওখানে নাকি উইকেন্ডে সবাই ঘুরতে যায়।
দেওরটি না একদম পাগল। তা সে যতই ও দেশে পড়াশুনো করুক কাজ করুক, রুচির দিক থেকে একদম ভেতো বাঙালি। তার পায়ে হেঁটে কলকাতায় ঘুরতে ভালো লাগে, ট্রামে চড়তে ভালো লাগে, বই পাড়ায় গিয়ে হাঁটে। কফি হাউসে কফি খায় কিন্তু, ক্যাফেতে নয়। নিপা, তোকে অনেক অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আমার আবার হাঁটতে ভালোই লাগে না। আচ্ছা, গাড়িটা নিয়ে এলেই হতো তো। আচ্ছা, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না? আমি আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি, দাঁড়াও। না রাতুল, একদম না। এই, কারুর কোনো কষ্ট হচ্ছে না, চল। মাঝে মাঝে হাঁটা তো শরীরের জন্য ভালো, আর ভালোও তো লাগে হাঁটতে। এই মিঠাইকে দেখ, কত হাঁটাহাঁটি করে। দূর না না, আমি তো হাঁটতাম যখন আমি আগে বিজনেস করতাম, এখন আর সব। কমাল করতে আপ লোক ইয়ার, কখন থেকে হর্ন বাজাচ্ছি, কেউ তাকাচ্ছি না আমার দিকে। তো সবাই মিলে কোথায় যাওয়া হচ্ছে? বাড়ি নিশ্চয়ই। তো চলুন না, আমার গাড়িতে উঠুন না। কি নিপা, নতুন করে ইন্ট্রোডাকশন দিতে হবে? না না, এই শ্রী, প্লিজ তুমি। আরে, ওকে সেই মিষ্টির কম্পিটিশনে দেখেছিলাম না? রাইট, আমারও চেনা চেনা লাগছে। আরে হ্যাঁ, উনি তো আমাদের দাদাভাই স্কুলের বন্ধু। এক্সট্রিমলি সরি আর আসলে তখন না ভালো করে সবার সঙ্গে আলাপ হয়নি। হাই আদিত্য। রাতু। অনিপার হবু স্বামী। ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। আর ওই যে আমার দিদি। নমস্তে ভাবিজি। নমস্তে, বলছিলাম যে এত রাত্রিবেলা কেন কষ্ট করে করে আপনারা যাবেন? তো আমার তো গাড়ি আছে, চলুন না, আই ড্রপ ইউ অল। আসলে আমরা তো একটু হেঁটে। না প্লিজ ভাবিজি, না বলবেন না। আসলে আমরা সবাই গল্প করতে করতে হেঁটে বাড়ি ফিরছি, তাই লিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ। ওকে, ব্যাড লাক। ঠিক আছে, অন্য কোনো দিন হবে। বাই দেন, গুড নাইট। গুড নাইট। সারা জীবনকে হেঁটে হেঁটে সবটা করতে হবে। আমার ভাইয়ার মতো বর কিন্তু ভাগ্য করে পেতে হয়। একদম ঠিক নিপা দিদি, বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কি হয় বলো তো? নতুন জামাই তোমাকে কত ভালোবাসে। মিঠাই আমার কাছেও অল্প আছে, মানে আগরওয়ালদের মতো বড় লোক নই, বাট যা আছে আমি আমার বউকে ভালোভাবে রাখতে পারবো। দীপা চলবে তো? তোর কি যে বলে না। এই শ্রী, চল তো আমরা এগোই। ছোটটা নিজে আসেনি ঠিকই, কিন্তু আমার লেগ ভুল কি করে করতে সেটা ঠিক শিখিয়ে পাঠিয়ে দে। চল চলো চলো। লক্ষ্মীমা বাজারে থলে গুলো দাও। মাসি তো কাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না না না, চা লাগবে না, আমার তাড়া আছে, থলেগুলো দাও বাজারে। আচ্ছা দিচ্ছি। মিঠাই
আমি ঠিক ধরেছি? তুই সব একা হাতে কাজ সামলাতে শুরু করে দিয়েছিস। আমি কি বললাম তোমাকে? সকালে উঠেই আমার মনে হয়েছে যে তুই একা হাতে সব কাজ সামলাবি, তাই তো চলে এসেছিস। চল দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, একটু কড়া করে চা খাওয়াতে পারবে ভাই? কারণ তোমার পিসি তো সকালবেলা বেটিটাও খেতে দেয়, খেতে দিলে না তো তাই তো বললো। আসছি। কি সকাল সকাল বেরোনো হচ্ছে? সবাই হাজির। এই কুকি এদিকে। আচ্ছা শোনো সবাই, শোনো শোন সিদ্ধার্থ, তুমিও শোনো, আমি ঠিক করেছি মিঠাই আমাদের ব্যবসায় যোগ দেবে। তার কারণ আমাদের ব্যবসার যে লস সেটা মিঠাই সামলে দিতে পারবে। হঠাৎ এটা কেন মনে হলো তোমার দাদা? মনে হলো তার কারণ কাল সন্ধেবেলায় আমি আমাদের যাদবপুরের দোকানে গিয়েছিলাম, আর পাঁচটা খদ্দেরের সঙ্গে আমিও আমাদের মিষ্টি চেখে দেখেছি। চেখে দেখে আমি বুঝলাম যে আমাদের কেন লস হচ্ছে, তাই খুব জোর দিয়ে বলছি মিঠাই আমাদের ব্যবসার লস সামলাতে পারবে। দাদাই, আমার তোমাদের বিজনেস নিয়ে খুব একটা আইডিয়া নেই সেটা ঠিকই, কিন্তু তোমার এই ডিসিশনটার কারণটা আমি ঠিক ধরতে পারছি না। যারা এত বছর ধরে বিজনেসটাকে সামলে যাচ্ছে তারা লসটা মেক আপ করতে পারবে, অথচ যার বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই সে লসটা সামলে দেবে? হ্যাঁ দেবে, তার কারণ মিষ্টির বিক্রি নির্ভর করে মিষ্টির স্বাদের ওপরে। যতই আজকে পাবলিসিটির যুগ হোক, তোমরা তো বড় বড় জায়গায় সাপ্লাই করে পার্টি টার্টি দিয়ে নানান রকমভাবে চেষ্টা করেছো, না আমি জানি তোমরা চেষ্টা করেছো কিন্তু বিক্রি বাড়েনি। তার কারণ মিষ্টি খেতে ভালো না হলে মিষ্টির বিক্রি বাড়ে না। মিঠাই আমাদের মূল কারখানা, মানে তোমরা আজকের যেটাকে কি বেস কিচেন বলো, সেখানে যোগ দেবে ও নিজের হাতে কিছু মিষ্টি বানাবে, সেগুলো দোকানে দোকানে যাবে। আচ্ছা না হয় একটা দোকানেই যাবে, দেখা যাক না বিক্রির কি অবস্থা হয়, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কি চলবে এটা? ইম্পসিবল। তুমি এই প্রস্তাবটা দিচ্ছ কি করে বাবা? তুমি ওই মেয়েটাকে ব্যবসায় ঢোকানোর কথা ভাবছো কি করে? আমার বারণ করা সত্ত্বেও তুমি সোমকে ব্যবসায় ঢুকিয়েছো, এখন এই মেয়েটা। বাবা তুমি কি আরম্ভ করেছো বলো তো, কি চাও তুমি? আমার সমস্ত পরিশ্রম খাটনি সব জলে যাক, ব্যবসাটা শেষ হয়ে যাক, তাহলে তোমার মনে শান্তি হয়। মা কোথায়? মা সমরেশ, মাকের মধ্যে টানছো কেন? মিঠাইকে ব্যবসায় ঢোকানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আমার, একা আমার। তোমার মা, অমরেশ, ছোট বৌমা সবাই তোমায় ভয় পাচ্ছে, তোমার জন্য কেউ এই বিষয়ে আলোচনা করতে সাহস পাচ্ছে না। কেন কেন সমরেশ, এই ব্যবসায় কি আমার কোনো অবদান নেই? বাবা তোমার দিনকাল চলে গেছে, তুমি যেভাবে ব্যবসা শুরু করেছিলে আজকাল সেইভাবে ব্যবসা চলে না, কতবার বলবো তোমাকে আমি? আর আসল গন্ডগোল তো করেছে সোম, তোমরা মানো বা না মানো সোম ব্যবসাটা করতে জানে না। আর জানি এমন চ্যাটাং চ্যাটাং কথা বলছি যেন ও নিজে একা হাতে সবটা করে। দোকানদার কর্মচারী কেউ ঠিক মতন কাজ করে না, ভাবে সোমকে খুশি রাখতে পারলেই সব হয়ে যাবে। আমি অন্য ভালো লোক দেখছি বাবা, তাকে আমি সিইও করে নিয়ে আসবো। নতুন নতুন মিষ্টি কিভাবে করা যায় সে বলবে, ব্যবসা কিভাবে বাড়ানো যায় সে বলবে। বাবা আজকাল সবকিছুর জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজন হয়, যাকে তাকে দিয়ে ব্যবসা চালানো যায় না। আমি জানতাম এটাই বলবেন যে সব দোষ আমার, কিন্তু আমার মনে হয় কটা দিন আপনার নিজে ঘুরে দেখা উচিত কোথায় কিভাবে কাজ হচ্ছে।
কারা আমাকে খোশামত করছে, আদৌ আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে কি না। অফিসে ঠান্ডা ঘরে বসে বসে একটা মন গড়া ধারণা করে নিয়ে কাউকে দোষারোপ করাটা ঠিক নয়। দিনের পর দিন আপনার এই মিথ্যে অভিযোগগুলো আমি সহ্য করেছি, কিন্তু আর করব না। আর দাদাই, এই ব্যবসাটা তোমার নিজেরই তৈরি করা, তোমার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস আমার নেই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, দেখো তাতে ফল হয় কিনা। ভেবেছিলাম আজকে বাড়িতে ঝামেলা করব না। তোমাকে বলে রাখছি বাবা, তুমি না দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো বাড়িতে। একজন উপরে চলে গেল, আরেকজন এই যে এই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। যেদিন পিঠে ছোরাটা বিঁধবে সেদিন বুঝবে আমি কি বলছি। তুই মিঠাইকে কি হিসেবে কাল সাপ বললি সেটা আমাকে একটু বুঝিয়ে বলবি? তুই সোমকে ঘেন্না করিস, পছন্দ করিস না, সেটা নতুন কিছু নয়। তাও এই কথাটা সোমের সামনে কোনোদিন বলিস না। আর মিঠাই এ বাড়ির বউ, তুই না মানলেও আইন অত মিঠাই সিদ্ধার্থর বউ। সামাজিক রীতি মেনে সিদ্ধার্থ মিঠাইকে বিয়ে করেছে। আমরা কেউ সেটা অস্বীকার করতে পারবো না বর্তা। আর তুই তো নিজের ছেলের বউকে কাল সাপ বলছিস, কি করে? অন্ধের মতন ওই মেয়েটাকে সাপোর্ট করা বন্ধ করতো খুকি। ওই মেয়েটা যেদিন বাড়ির সকলের সর্বনাশ করবে সেদিন বুঝবি তোরা। প্রথম দিনই যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল তাকেই তোদের বাড়ির বউ করে আনতে হলো তো। এটাই কি যথেষ্ট প্রমাণ নয় যে মেয়েটাকে যতটা নিরীহ মনে হয় ততটা সে নয়?